বলা চলবে না এক্সক্লুডেড কিন্তু এনসিআইআরটিতে খুব ডিটেলে দেখা নেই আজ এই দু তিনটে ওয়ার্ড এবং এনসিআরটির এই দু তিনটে ওয়ার্ডই কিন্তু আমাদেরকে অনেক বড়ো বড়ো কনসেপ্ট কিন্তু শিখতে বাধ্য করে কারণ ওই দু তিনটে ওয়ার্ড এনসিআরটি দিয়ে দিলেও আমাদের কিন্তু কনসেপ্ট বুঝতে হবে কারণ এই নিটের কোয়েশ্চেনগুলো হয় কনসেপ্ট বেসড তো কনসেপ্টটাকে যখন আমাদের ক্লিয়ার করতে হবে তাহলে ডিজিজগুলোর ব্যাপারে পড়তে হবে তো দুটো ডিজিজ যদি আমরা দেখি এবার এক্সক্লুসিভলি অ্যাড অন করা হয়েছে মেনশন করা হয়েছে দ্যাট ইজ ডেঙ্গু অ্যান্ড চিকুনগুনিয়া তো ডেঙ্গু তো আমরা পড়ে ফেললাম ডেঙ্গুর ব্যাপারে আমরা জেনে গেলাম ডেঙ্গু কিভাবে ছড়াচ্ছে কি হচ্ছে না হচ্ছে আজকে তার একটা ভাই ডিসিজের কাছে চলে এসেছি ভাই কেন বলছি কারণ এদের মধ্যে আছে অনেক সিমিলারিটি তো আমরা নন মানে ডাক্তার না হয়ে আমরা বলতে পারি হ্যাঁ এটা তো একই রকম কিন্তু যখন তোমরা ডাক্তার হয়ে যাবে তখন তো তোমাদের চিনতে হবে যে ডেঙ্গু আলাদা আর চিকুনগুনিয়া কিন্তু আলাদা কিন্তু কীভাবে দুটো আলাদা কেন কি হিসেবে আমরা এদেরকে আলাদা করতে পারি আছে আছে জিনিসটাকে বুঝতে কিন্তু হবে এদের এবং তার জন্য পড়তে হবে এবং তারও আগে জানতে হবে এই ডিজিজটার নাম দ্যাট ইজ গুনিয়া কারণ স্টুডেন্টদের ক্ষেত্রে এটা সব সময় দেখি ওরা চিকুন গুনিয়াকে চিকেন গুনিয়া বানিয়ে দেয় বাট নো এখানে চিকেনের কোনো সম্পর্কই নেই কোনো ব্যাপারই নেই ডিজিজটার চিকুন গুনিয়াই নাম এবং তার কারণও আছে এই একটা ডিজিজ এটা ডেঙ্গুর ভাই কেন বললাম কারণ ডেঙ্গুর মতন এই ডিজিজটাও ছড়াচ্ছে কাকে দিয়ে এডিসকে দিয়ে ডেঙ্গুর মতন এই ডিজিজটা কে মানে পজিটিভ এজেন্টটা কী তার প্যাথোজেনটা কি সেম ফ্ল্যাভি ভাইরাসের আন্ডারে আরবো ভাইরাস সিকেন ভাইরাস তাহলে এদের বেসটা সেম হচ্ছে কিন্তু তাহলে আলাদাটা কোথায় হচ্ছে সেটাই কিন্তু আজকে দেখব তাহলে চলে আসি একদম ইনিশিয়াল পড়াশুনোর দিকে যেটা কি এর নাম যেমন আমরা ইন কেস অফ ডেঙ্গু ওর নাম কি জেনেছিলাম না ব্রেক বোন ফিভার হাড্ডি তোর বলা হয় হাড্ডি তোর পেন ঠিক আছে তো এখানে কি বলা হচ্ছে এর নাম হচ্ছে কি বেন্স ইউ আপ অর স্টুপ টু ওয়াক এবার এই দুটো যে নাম আছে শুধু সেটাও না এ ছাড়াও নাম আছে এ ছাড়াও এর নাম আছে কি কি নাম আছে চলো লিখি অনেকগুলো নাম আছে আছে এর নাম ডাবল ডাব আছে এর নাম কন্টেড ঠিক আছে দুটো নাম হয়ে গেল ওকে ডাবল ডাব কন্টেড টুইস্টিং অর বেন্ডিং আর কি নাম আছে টুইস্টিং অর বেন্ডিং এগুলো সব হচ্ছে কি এর কমন নেম তাহলে প্রথমে দুটো ডিজিজের কমন নেমে কিন্তু আমি ডিফারেন্স পেয়ে গেলাম এবার কেন কেন এরম নাম এরম ভিয়ার নাম কেন দিয়েছে যে ডাবল ডাব কন্টের ব্যাপারটা কিভিয়ার জয়েন্ট অ্যান্ড মাসেল পেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাতে যেটা হয় এত পেন হয় এত জয়েন্ট অ্যান্ড মাসেল পেন হয় যে পেশেন্ট সোজা হয়ে দাঁড়াতে পারে না সে বেন্ড হয়ে যায় তার বডিটা এরকম বেন্ড হয়ে যায় এবং এরকম মাথাটা যেহেতু এটা ধরো মাথা এটা ধরো পা যেহেতু পাটা এখানে মাথাটা এরকম নিচু হয়ে যাচ্ছে সোজা হাঁটতে পারছে না তাই এটাকে ডাবল ডাব বলা হয় এবং নামটা কি বলেছি চিকুন গুনিয়া রাইট নট চিকেন চিকেন কিন্তু না চিকুন কেন চিকুন বিকজ দিস সিএইচ আই কে ভি ওয়াজ ফার্স্ট এটা হচ্ছে এর অ্যাব্রিভিয়েশান চিকেন গুনিয়া ভাইরাসের যেমন ডেঙ্গু ভাইরাসের অ্যাব্রিভিয়েশান হয় হচ্ছে ডিএনভি এখানে একটু ছোট্ট করে লিখে দিই

যেখানে হাঁটতে না পারা বা বেঁকে যাওয়া টুইস্ট হয়ে যাওয়া তো এটা নাম মানেটাই হলো কণ্ঠ অর্থ চিকুন গুনিয়া চিকন এটা কোথাকার ভাষা না তানজানিয়ার ভাষা অনুযায়ী দ্য ফার্স্ট আউটব্রেক ইন ইন্ডিয়া ওয়াজ রিপোর্টেড ফ্রম কলকাতা ইন্ডিয়াতে প্রথম কলকাতাতে ওয়েস্ট বেঙ্গলের কলকাতাতেই হয় নাইনটিন তাহলে প্রথম দেখা গেছিল তানজানিয়াতে সেকেন্ড দেখা গেছে কোথায় কলকাতাতে মানে কলকাতাতেই প্রথম দেখা গেছিল ওয়েস্ট বা ইন্ডিয়াতে নাইনটিন সিক্সটি থ্রিতে ওকে বোঝা গেল প্রথমটুকু জানা গেল এটা কি অনেকগুলো নাম বললাম কোথায় কোথায় হয়েছে বললাম বেশ চলো এবার সেম গল্প গল্প কি দিয়ে ছড়াচ্ছে না এই বাচ্চাটা এই বাচ্চাটার বডিতে আছে জার্ম দেখা যাচ্ছে জার্মটাকে ইয়েস এর মধ্যে আছে ভাইরাসটা এই ভাইরাসটাকে নিয়ে নিল কে এই মশাটা এই মশাটা তখন কিরম হয়ে গেল ইনফেক্টেড গল্প এই ইনফেক্টেড মশাটা চলে গেল কার কাছে এটা একটা হেলদি বাচ্চা হেলদি বাচ্চা এটা কি ছিল ডিজিজড বাচ্চা হেলদি একটা ডিজিজ বাচ্চা ছিল তাকে এসে মশা কামড়ালো এবং মশার বডিতে কি হয়ে গেল মশার বডিতে এরকমভাবে জামটা ঢুকে গেল মশালা যখন একে গিয়ে কামড়াচ্ছে তখন এর বডিতে জামটা দেখতে পাওয়া যাবে না বিকজ ইস ইজ অলসো ইন পিঙ্ক কালার অসাধারণ আমি এটাকে অন্য কালার দিয়ে একটু মার্ক করে দিই এই যো জামটা ঢুকে গেছে এর বডিতে ঢুকে গেল ঠিক আছে মার্কিংটাও বোঝা যাচ্ছে না অসাধারণ কি সুন্দর মার্কিং করেছি আমি এই যো মার্কিংটা হলো এর বডিতে ঢুকে গেছে জামটা এবং যে এর বডিতে জামটা ঢুকে যাবে তখন এই ছেলেটিও কি হয়ে যাবে এই বাচ্চাটাও হয়ে যাবে কি না অসুস্থ বাচ্চা এবং তাকে এসে কামড়াচ্ছে নিউ মশকি মশা তো বলবো না নিউ মশকি যখন একে এসে কামড়াবে আবার এর বডির ভিতর থেকে এই জার্মটা আবার এ নিয়ে নেবে এবং তারপরে আবার ছড়াতে শুরু করবে সো দিস ইজ দ্য বেসিক স্টেপ যে একজন অসুস্থ আছে তাকে মশারা কামড়াচ্ছে মশকিটা কামড়াচ্ছে মশকিটা ইনফেক্টেড হচ্ছে সে গিয়ে নিয়ে চলে যাচ্ছে একটি সুস্থ দেহে তাকে গিয়ে অসুস্থ করে দিচ্ছে এবার ব্যাপারটা হলো এখানে মশাটা যদি একবার সংক্রমিত হয় সারা জীবন এই রোগটা ছড়াতে পারবে কি বলা গেল ওয়ান্স ইনফেক্টেড ইট উইল স্প্রেড ডিজিজ থ্রু আউট লাইফ অর্থাৎ সংক্রমিত হলে গোটা লাইফ গোটা জীবন রোগ ছড়াতে পারবে মানে যতদিন বাঁচে গোটা জীবন বলে তার হাজার দেড় হাজার বছর না এটা কি করতে পারে একবার যদি সংক্রমিত হয়ে যায় তাহলে গোটা জীবন রোগটাকে ছড়াতে পারবে ক্লিয়ার ছড়িয়ে দিলো রোগ চলো এবার চলে আসি ওয়াই ফিমেল বলেছি যা শিক করব কেন এক নম্বর হিউম্যান ব্লাড বলেছি কি তাকে হিউম্যান ব্লাডে দুটো জিনিস আয়রন অ্যান্ড প্রোটিন যেটা ইম্পর্টেন্ট ফর এগ ডেভেলপমেন্ট এটা আগের দিন বাংলায় লিখে দিয়েছি তাই আজকে ইংলিশে এগ ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রোথ অফ ফিমেল মস্কুইটো মা তো বাচ্চাদের খাবার দাবারে চিন্তা করবে তার জন্য হচ্ছে ওকে নেক্সট কি হচ্ছে এখানে কিসের জন্য হচ্ছে সেকেন্ড আমরা জানবো কি সেকেন্ড আমাদের মাথায় রাখতে হবে কি যে নামটা নেম কি মস্কিউটো না আমাদের মস্কিউটোর নামটা জানতে হবে মস্কিউটো উইল বি এডিস সেম এডিসি নিয়ে যাবে কাকে নিয়ে যাবে কাকে ক্যারি করবে এডিস কি করবে ক্যারি কাকে ক্যারি করবে না শিকুন ভাইরাস কে চিকন গুনিয়া ভাইরাস ব্যাপারটা কি এডিসটা হয়ে গেল কি দেখো এডিসের যে বডিটা এদের যে দেখো এদেরকে বলা হয় কি টাইগার মস্কিটো এদেরকে কি বলা হয় টাইগার মস্কিউটো কেন তো এদের যে ডোরা কাটা দাগ দেখো সাদা কালো দোড়া কাটা দাগ আছে এখানেও দেখো দাগ আছে অ্যানোফিলিস এরকম আমরা দাগ দেখতে পাবো না তো যখনই এরকম ডিজাইনার মশা যখন আমরা দেখবো বা মশো কি যখন দেখবো যাদের গায়ে সাদা কালো ছিটছিট দাগ আছে তখনই বুঝবে আরে এরাই রোগ ছড়াবে দিজ আর দ্য কালপ্রিট এরাই কালপ্রিট যারা রোগ ছড়াচ্ছে তাই এদের এই ফিচারটা কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে এরা বলে দিলাম আর কেন ফিমেল সেটা তো আমরা জানি নেক্সট চলে আসছে কি যে এটা সিম্পটম ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিমটমে দেখতেই পাচ্ছ ভদ্রলোক মাথা নিচু করে হাত পায়ে ব্যথা নিয়ে কিরম বেঁকে গেছে ভদ্রলোক কেন ভদ্রলোক বেঁকে গেছে বিকজ ডাবল ডাব ডিজিজ আমরা জানি সো ফিভার এন্ড জয়েন্ট পেন আর দ্য মোস্ট কমন সিম্পটমস অফ চিকুনগুনিয়া ভাইরাস মেনি পিপল ফিলিং ক্রিপলিং জয়েন্ট পেন ক্রিপলিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্রিপলিং কিছু টার্ম আমি বলি ইম্পর্টেন্ট হয় তো ক্রিপলিং জয়েন্ট পেন কতটা মানে হলো ক্যান নট ওয়াক ক্রিপলিং কি ওয়াটা আমরা পড়ছি এখানে ক্রিপলিং মানে

বুঝতে পারেন না যে কিসের জন্য হচ্ছে কোন ভাইরাসের জন্য হচ্ছে তো তাই জন্য তারা অনেক সময় ডাক্তারকে দেখায় না তো আদার সিমটমস এর মধ্যে হেডেক আছে মাসেল পেইন আছে সোয়েলিং ইন ইওর জয়েন্টস র‍্যাশ ফটিগ তো রয়েছে অর্থাৎ মাথা ঝিমঝিম করা বেসিক রয়েছে মোস্ট পিপল এক্সপেরিয়েন্স সিমটমস ফর अबाउट 1 উইক এন্ড গো অন টু মেক আ ফুল রিকভারি অলদো সাম পিপল হ্যাভ ক্রনিক জয়েন্ট পেন ক্রনিক মানে যেটা প্রোলংড হবে ক্রনিক কথাটার মানে হলো ক্রনিক কোনো কিছু হচ্ছে মানে প্রলংড মানে দীর্ঘস্থায়ী যদি হয়ে যায় অনেক দিন ব্যাপী যদি এই সিমটমসটা থেকে যেতেও পারে অনেকে রিকভার করে যে অনেকে এরকম সিমটমস হয়ে যায় ডায়াগনোসিস কি করে করা যেতে পারে সো ডায়াগনোসিস মধ্যে পড়ছে হচ্ছে বেসিক জিনিস যে আরটিপিসিআর এন্ড এলিসা এই দুটো কারণ এখানে ব্লাড টেস্টে কোনো ব্যাপার নেই তো আরটিপিসিআর যেটা করা হবে সেটা কি কেন না এটা হচ্ছে আরএনএ ভাইরাস এটাও আরএনএ ভাইরাস তাই এর মধ্যে কি হবে তাই এর মধ্যে হবে রিভার্স ট্রান্সক্রিপটে পিসিআর এটা হচ্ছে আর কি করা হবে আর করা হবে এলিসা এলিসা মানে কি হবে অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারাকশন দেখা হবে অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারঅ্যাকশন দেখা হবে নেক্সট চলে আসতে কি এজ ট্রিটমেন্ট তো ট্রিটমেন্টের আগে সবার আগে বলে দিই নো ভ্যাকসিনস নোকল নো ভ্যাকসিনস ভ্যাকসিনবল ফর বোথ দুটোর জন্যে দুটোর জন্যে চিকুন গুনিয়া ফর বোথ চিকুন গুনিয়া অ্যান্ড ডেঙ্গু এই দুটোর জন্যই কিন্তু কোনো ভ্যাকসিন অ্যাভেলেবেল নেই এটা কিন্তু খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নিতে হবে হ্যাঁ ডেঙ্গুর ক্ষেত্রে অনেক সময় কিছু কিছু জায়গাতে হয়েছে বাট এখনো প্রুফ কিছু ভ্যাকসিন কিন্তু এখনো বেরোয়নি এখনো স্টাডি চলছে কিন্তু ফুল প্রুফ ভ্যাকসিন বেরো নিই কারণ কারণ এটা একটা ভাইরাস একে ভাইরাস তারপর আনেনে ভাইরাস অনেক প্রবলেম এটি তো তার জন্য ভাইরাসের এগেনস্ট এখনো অবধি কোনো ভ্যাকসিন বেরোয়নি তো কী কী ট্রিটমেন্ট করা যেতে পারে অবশ্যই সিমিলার ট্রিটমেন্টই হবে এখানে কিলার দিতে হবে অ্যান্টিবায়োটিক্স ফ্লুইডস এবং এক্ষেত্রে আইসক্রিম দেওয়াও যেতে পারে কারণ এখানে আমরা থ্রম্ব সাইটোপেনিয়া দেখতে পাচ্ছি না প্লেটলেট কমছে না এবং ব্লাড ক্লটিং বা ব্লাড ইন্টারনাল রিডিংয়েরও কোনো ব্যাপার নেই তো কিলার ফ্লুইডস দেওয়া যেতে পারে ওকে নেক্সট চলে আসি প্রিভেনশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে নিটে প্রশ্ন এসেও ছিল যে আমাদের কি মাথায় রাখতে হবে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর বলি না আমরা এটা কথা যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর ওয়াই বিকজ প্রিভেনশন হওয়াটা খুব দরকার একটা রোগের আমরা যদি মানে বেস যেখান থেকে রোগটা ছড়াতে পারে সেই জায়গাটাকেই যদি নির্মূল করে দিই তাহলে তো রোগ ছড়াবে না না তো আমি কি করব রোগ হওয়ার পরে ট্রিটমেন্টটাকে রোগটা হতেই দেবো না আটকে দেব প্রতিরোধ করব

ঠিক আছে নেক্স কি করতে হবে না জলের মধ্যে কেরোসিন তেল দিতে হবে মানে যে জলটা ধরা ব্যবহারযোগ্য না সেই সমস্ত জায়গায় লার্জ ওয়াটার বডিসে ইনসেক্টিসাইড দিতে হবে বড় জলাশয়ে জলাশয়ে কি কি দিতে হবে বড় জলাশয়ে লার যত ওয়াটার বডিজ আছে সেখানে কী কী দিতে হবে না কেরোসিন তেল কেরোসিন তেল এবার কেরোসিন তেল দিলে কি হবে মশার লার্ভা অক্সিজেন পাবে না তাই জন্য কেরোসিন তেল দিতে হবে আর কি দেওয়া যেতে পারে ইনসেকটিসাইড বা কীটনাশক দিতে হবে ঠিক আছে ইনসেকটিসাইড দিতে হবে বা কীটনাশক দিতে হবে আর কি দিতে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট হলো চোখা গাম্বুসিয়া কেন এটা লিখলাম বিকজ এটা একবার কোয়েশ্চেন এসেও ছিল এটি এগুলো কি এগুলো হচ্ছে এমন মাছ যারা মশার লার্ভা খায় কি খায় এরা মশার লার্ভা খায় এর সাথে সাথে ড্রাগন ফ্লাইজও দেওয়া যেতে পারে কি করতে হবে এর সাথে ড্র্যাগন ফ্লাইজ এরা কি হয় মশার লার্ভা ভুক এরা কি হয় মশার লার্ভা ভুক হবে এরা ঠিক আছে দের দিয়ে দিতে হবে জলের মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এটাতে আমি একটু স্টার দিয়ে দিই ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট যেহেতু তাই আমি এখানে দিয়ে দিচ্ছি স্টার স্টার ওকে এখান থেকে প্রশ্ন এসেছিলো এছাড়া আর কি করতে পারো এছাড়া আর কি করতে পারো না জামা কাপড় ঢাকা জামা কাপড় পরতে হবে যে সমস্ত জায়গাতে ডেঙ্গু বা চিকুনগুনিয়া ছড়াতে সেই সমস্ত জায়গাতে ঢাকা জামা কাপড় পরিধান করতে হবে তার সাথে সাথে মস্কিউটো যে রিপেলেন্টগুলো আছে কি কি মস্কিউটো যেমন ওডোমস এই জিনিসগুলো লাগাতে হবে ঢাকা জামা পরিধান মশারির ব্যবহার এগুলো তো আলাদা করে কিছু বলার নেই মশারির ব্যবহার কোন জায়গাগুলোতে যেখানে এই রোগগুলো ছড়াচ্ছে সেই সমস্ত জায়গাগুলোতে এটা করতে হবে ওকে তাহলে এগুলোই ছিল ভিউ পয়েন্টস তাহলে জাস্ট আমি একবার বা সামারি করে দিই যেটা আরবো ভাইরাসের জন্য হচ্ছে এটাও কি না আরএনএ ভাইরাস ফ্ল্যাভি ভাইরাসের আন্ডারেই পড়ছে ফ্ল্যাভি ভিরিডি ফ্যামিলি অ্যান্ড দ্যাট ইজ চিকুন গুনিয়া ভাইরাস ওকে নেক্সট আমরা কি বলবো এখানে ভেক্টর কি আছে ভেক্টর কি আছে ভেক্টর আছে এডিস কিন্তু কিরম এডিস না ফিমেল ফিমেল এডিস মস্কিউটো করছে কি আমরা দেখতে পাচ্ছি হাই ফিভার সিভিয়ার মাসল অ্যান্ড জয়েন্ট পেন ক্রিপলিং জয়েন্ট র্যাশেস হেডএ সোয়েলিং গ্ল্যান্স কি টেস্ট ব্লাড টেস্ট আর্টিফিসিয়াল এখানে আমরা কী দেখতে পাচ্ছি আর্টিফিসিয়াল অ্যান্টিজেন অ্যান্টিবডি টেস্ট আমরা দেখতে পাচ্ছি পেন কিলার অ্যান্ড ফ্লুইডস দেওয়া যেতে পারে ওকে এবার এখানে একটা পয়েন্ট আমি জাস্ট অ্যাড করবো যে দুটো ডিজিজের সিমিলারিটি আর দুটো ডিজিজের ডিফারেন্স ছোট্ট করে অ্যাড করে দিই না এখানে আমরা দেখতে পাবো কি সিমিলারিটি এখানে আমি দেখছি কি ডিফারেন্স সিমিলারিটি কি আছে সিমিলারিটি তো ইজি সিমিলারিটি ইজি আছে ফিভার এখানে ভেক্টার সেম আছে ফ্যামিলি অফ প্যাথোজেন সেটাও এক আছে ঠিকছে এটা তো আমরা দেখতে পাচ্ছি ফিভার হচ্ছে ভেক্টর আছে হাই ফিভার এডিস আর এটা দুটোই কী ধরনের ইয়ে না ফ্যামিলি অফ বোথ ভাইরাল ডিজিজ এগুলো তো আমরা কমন দেখতেই পাচ্ছি আনকমনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি আনকমনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি না ডেঙ্গুতে প্লেটলেট কাউন্ট কমে যায় কি হয়ে যায় ডেঙ্গুতে ইন ডেঙ্গু আমরা কি দেখতে পাই সাইটোপেনিয়া মানে অফ প্লেটলেট আমরা দেখতে পাই কিন্তু ইন চিকনগুনিয়া আমরা কি পাই টিভিআর মাসেল

কন্টেড টুইস্টেড ডাবল ডাব অনেক নাম আমরা পাচ্ছি কন্টেড টুইস্টিং ডাবল ডাব ঠিক আছে আর যদি কিছু ডিফারেন্স পা পয়েন্ট পাও তোমরা আমাকে লিখে দিতে পারবে তাহলে এখানে আমরা কিসের ব্যাপারে পড়লাম না ডেঙ্গু অ্যান্ড চিকুন গুনিয়া ওকে তাহলে এটাই ছিল আমাদের বেসিক টপিকগুলো তো দ্যাটস অল এগুলোই আমাদের পড়ার ছিল আশা করি বুঝতে পেরেছো ডাউট থাকলে অবশ্যই জিজ্ঞেস করো এবং আরও যদি তোমাদের পয়েন্ট মনে পড়ে সিমিলারিটিস বা ডিফারেন্সেসের মধ্যে তোমরা কমেন্টে লিখতে পারো আর কোনো কিছুতে ডাউট থাকলে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো টিল দেন ভালো করে পড়তে থাকো যে যে টপিকগুলো আমরা নিট এক্সক্লুসিভে দিচ্ছি ভালো করে সেই জিনিসগুলো পড়ো ডাউট থাকলে জিজ্ঞেস করো এবং তোমাদের প্রত্যেককে অল দ্য বেস্ট